সাম্প্রতিক বন্যায় রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ হল 157 কোটি টাকা, জানিয়েছেন এই দুই দপ্তরের সচিব দীপা ডি নায়ার। তিনি জানান, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ যোজনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার কাজ চলছে। এছাড়াও ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে 15 কোটি টাকা এখনও পর্যন্ত পাওয়া গেছে বলে তিনি জানান। এদিন তিনি দুই দপ্তরের বিস্তারিত ক্ষয়ক্ষতি এবং তার সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনাতে প্রায় 20,000 রুপিস ম্যাক্সিমাম ক্যান বি গিভেন ফর ক্যাটেল লস, এটা আমরা শুরু করছি। 14 লাখ